ভট্টপুকুর এলাকায় নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুকুর সংস্কারের কথা বলেছিলেন। সেই কাজ কতটা এগিয়েছে সেটাই খতিয়ে দেখতে আসেন মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরও অন্যান্যরা। এলাকাবাসী ও এই সংস্কারের কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে জানান। এই পুকুরটা সংস্কার নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের আগেই উনি এলাকাবাসীকে কথা দিয়েছিলেন, আমাদের সরকার পুনরায় হওয়ার পর এবং আগরতলা পৌর নিগম দায়িত্ব নিয়ে কাজটা করবে, সংস্কার করবে। আমার আগরতলাতে সমস্ত যে সকল এসব পুকুরগুলি যেটি পরিত্যক্ত ছিল, ব্যবহার অযোগ্য বা পরিবেশ দূষণ করে, সেই পুকুরগুলিকে আমরা সংস্কার করে রাস্তা নির্মাণ করে বিট বিশনের মাধ্যমে মানুষকে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে।